বিএমএস এর একাংশ নেতৃত্বদের যন্ত্রণায় অতিষ্ঠ তেলিয়ামুড়ার বিভিন্ন স্তরের শ্রমিকরা। মীমাংসার নামে রবিবার এক নির্মাণ শ্রমিককে বিএমএস অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একাংশ বিএমএস নেতাদের বিরুদ্ধে। জানা গেছে, বিএমএস সংগঠনের নাম ভাঙিয়ে যারা তেলিয়ামুড়ায় এরকম গুন্ডাগিরি চালিয়ে যাচ্ছে তারা সকলেই বিএমএস খোয়াই জেলার সম্পাদক রাজেশ ঘোষের লোক। আর এই রাজেশ ঘোষের নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলে আসা এই অপকর্মের জন্য তেলিয়ামুড়ার শ্রমিকরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে বলে পূর্বেও বহুবার অভিযোগ উঠেছে। ভারতীয় জনতা পার্টি পরিচালিত একটি সংস্থা হচ্ছে বিএমএস, আর ভারতীয় জনতা পার্টির মূলনীতি হল দুর্নীতিমুক্ত ভারত। আর এই দলের আদর্শে আদর্শিত হয়েও ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন দলকে বদনাম করে যাচ্ছে বিএমএস খোয়াই জেলার সম্পাদক রাজেশ ঘোষ। একটা ছেলে আমার এখানে খারাপ কাজ করছে, চুরি টুরি হেরে সাইড়া দিছে, হে অন্য গ্রুপ হয়ে গেছে, যাওয়ার পরে ওই জায়গা থেকে বদনাম করতেছে, আমার সাইডে মানে বিশ্রী বিশ্রী বদনাম করতেছে। তো হেরে আজকে নাগল পাই আর জিগাইতে গেছি, হে শিকার হয়ে কারণ হে গিয়ে জিগাইছে, হ্যাঁ বলতে হেও আমার সাইডে কাজ করে, ওই যে ছেলেটা আগে বদনাম করছে, হেরে জিগানোর পরে নাম কি তা হিরালাল সরকার, হে হেরে জিগাইছে পরে হে শিকার হয় না, হের সাথে গাওরাম করছে, হয়তো ধরছে, হে সর দিছে, সর দিছে পরে হে দৌড় মারছে, দৌড়াই গিয়ে অম্বিশ মানে হেরা আবার ধরছে। কারণ ওইখানে কনস্টেবল আসিল, এসপিও আসলো, হেরা গিয়ে দৌড়ে গেছে, ব্যাপারটা কি আমরা কিছু এরকম প্রতিলে পিয়াছে দিয়ে দেন, আমি তো হ দিয়ে দেবো, তো আমি ফোন করি আপনারা থাকেন, আমি কিছু ঠিক আছে। এর মাধ্যমে ইউনিয়ন থেকে রাজমিস্ত্রি সংঘ ইউনিয়ন থেকে লোক গেছে, গিয়া বিভিন্ন পারলে আমারে মারে, হ্যাঁ অক্ষণে দীক্ষা লাগবো, কেটা সাহস দিছে, এই যাইতা করে লাগবো। তখন আমি ওই বুদ্রুকে জিগেছি, যদি তোমার নামে কেউ এরকম বদনাম করে তুমি কি হেরে সময় দেবা না, হ্যাঁ না মারতো পেলে গা কেটা মারছে বারে বারে হেরে গো প্রতিলে আয়ো ইউনিয়নে বিচার হইব, আমি কি বিচার কিতা মীমাংসা আইসি মীমাংসা আওয়ার পরে আমি আর হে গড়ে ঢোকার পরে ইহা দরজারা লাগাই দিছি ইউনিয়নে যারা আসলো। তো রতন হেরে মার দৌড় আরম্ভ করছে হিরালাল সরকারের, আমি আটকাইতে গেছি, আমার দুরো সিপ্পা দিয়া দুইটা ঘুষি দিছে, দিয়া উড়াইয়া তার আর ঘরে যে একটা বেঞ্চ আছে এটার হেই ফার ফেলা দিচ্ছে, আমার উড়াইয়া ফেলাই দেওয়ার পরে আমি গিয়ে টেবিলের বাড়ি খাইছি, আমার মোবাইল টোবাইল উড়ে আছে গা, তো মানে আমি কিছু তোমরা ঠিক করছো না, এটা মীমাংসা কইয়া ইউনিয়নের ভিতরে হাত তোলার অধিকার দিছে, কেটা আরও দিব তারা দরজা লাগে অফিসটা, এটা রাজমিস্ত্রি ইউনিয়ন কারণ এটা বিএমএস এর অধীনে আছে। এখন দেখার বিষয় দলের উচ্চ পদস্থ নেতৃত্বরা এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।